জেলেনস্কিকে সরাসরি সমর্থন জানালেন এরদোয়ান। আজ ভস্টালে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। পবিত্র আল আকসার 1 সেন্টিমিটারও জায়গায় ইহুদিদের নয়, শেখ ওমর আল কিসওয়ানি। সীমান্তে ইউক্রেনের 2টি ড্রোন ভূপাতিত করল রাশিয়া। লেবাননে দফায় দফায় বোমা ফেলছে দখলদার ইসরায়েল। কৃষ্ণসাগর অঞ্চলে ন্যাটোর বিশেষ বাহিনী গঠনে তুরস্কের না। সত্যি কি পুতিনের সঙ্গে গোপনে চিঠি বিনিময় করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ? শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। পশ্চিমা সংগঠন ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছেন। রোববার এক টেলিফোন কলে প্রেসিডেন্ট এরদোয়ান ইউক্রেনের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইউক্রেনের মারিউপোলে আটকে পড়া আহত ইউক্রেনীয়দের সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক অধিদপ্তর জানিয়েছে, রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ভুক্তভোগী এবং নিহত নাগরিকদের প্রতি এরদোয়ান সমবেদনা প্রকাশ করেন। ইউক্রেনবাসী দ্রুত শোক কাটিয়ে উঠতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এরদোয়ান জেলেনস্কিকে বলেন, সম্পদ এবং প্রাণহানি রোধে দ্রুত যাতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তিনি সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন ও সামরিক সহায়তা অব্যাহত রাখার জন্য জেলেনস্কি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন, কৃষ্ণসাগরে জাহাজ বন্ধ করা এই সময় খুবই গুরুত্বপূর্ণ। মানবিক এবং সামরিক সহায়তার জন্য ইউক্রেনের এই প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ প্রদান করেন। তুরস্কের সহায়তার কথা ইউক্রেনের জনগণ কখনো ভুলবে না বলেও মন্তব্য করেন জেলেনস্কি। উল্লেখ্য, রাশিয়ার অনুরোধ উপেক্ষা করে ইউক্রেনকে ড্রোন সহ নানা সামরিক সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে তুরস্ক, যুদ্ধে যা রাশিয়ার জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও তুরস্কের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা দাবি করেছেন, ড্রোন বিক্রির বিষয়টি বেসরকারি তুর্কি কোম্পানির দ্বারা হয়েছিল, এটা দুই দেশের মধ্যে কোনো চুক্তি নয়। বিদেশি গণমাধ্যমের সঙ্গে বৈঠকে ওই সরকারি কর্মকর্তা বলেন, ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি করায় রাশিয়া বেশ মর্মাহত। তারা বিভিন্ন সময়ে ড্রোন বিক্রির বিষয়ে অভিযোগও করছে। তারা আগে অভিযোগ জানিয়েছে এবং এখনও অভিযোগ করছে, তিনি বলেন, কিন্তু আমরা ইতিমধ্যেই উত্তর দিয়েছি যে এগুলো প্রাইভেট কোম্পানির কার চুক্তি। ড্রোন বিক্রি যুদ্ধের আগেও হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার মারিউপোলের আজভস্টালে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল 5টা থেকে এই যুদ্ধবিরতির সময় শুরু হয়। এর মাধ্যমে আজভস্টালে আটকে পড়া বেসামরিক লোকদের সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছে রাশিয়া। এর আগে রুশ বাহিনী আজভস্টালে আটকে পড়াদের বের হওয়ার জন্য সুযোগ দিয়েছিল, কিন্তু তারা তার আগে আত্মসমর্পণ করার শর্ত আরোপ করেছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনীয়দের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন আজভস্টালে সাদা পতাকা ওড়ায়, এরপর সেখান থেকে বের হয়ে যায়। যুদ্ধবিরতির ঘোষণার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সেনারা মস্কোর সময় অনুযায়ী দুপুর 2টা থেকে যে কোনো ধরনের হামলা বন্ধ করে দেবে। সেনাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেবে এবং বেসামরিক লোকদের বের হওয়ার বিষয়টি নিশ্চিত করবে। তারা বিবৃতিতে আরও জানিয়েছে, বেসামরিক লোকরা তাদের পছন্দ মতো স্থানে চলে যেতে পারবেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, ইউক্রেনের কর্তৃপক্ষ যেন সাদা পতাকা উড়িয়ে বেসামরিক লোকদের বের করে নেয়ার বিষয়টিতে নিজেদের ইচ্ছা প্রকাশ করে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, যুদ্ধবিরতির সংবাদটি যারা আজভস্টালের ভেতরে আছে তাদের কাছে রেডিওর মাধ্যমে প্রত্যেক 30 মিনিট পর পর পাঠিয়ে দেওয়া হবে। পবিত্র আল আকসার 1 সেন্টিমিটারও জায়গায় ইহুদিদের নয় বলে জানিয়েছেন শেখ ওমর আল কিসওয়ানি। আল আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল কিসওয়ানি মুসলমানদের প্রথম কিবলা আল আকসায় সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য দখলদার ইসরায়েলি সরকারকে দায়ী করেছেন। এই পরিস্থিতিতে মসজিদুল আকসা রক্ষা করতে এগিয়ে আসার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। ইরানের আল আলম নিউজ নেটওয়ার্কে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ ওমর আল কিসওয়ানি এসব কথা বলেন। এ সময় শাসক বাহিনীর সুরক্ষায় অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আকসা প্রাঙ্গণে তাণ্ডব চালানোর অনুমতি দেয়ায় ইসরায়েলি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। কিসওয়ানি বলেছেন, উগ্রপন্থী ইহুদিদের দ্বারা আক্রমণ এবং উস্কানের পেছনে মূল উদ্দেশ্য বিশৃঙ্খলা তৈরি করা। আমরা এসব আক্রমণের জন্য দখলদার বাহিনীকে দায়ী বলে মনে করি। ইসরায়েলি সরকার এসব চরমপন্থীদের আক্রমণকে সমর্থন করে এবং তাদের প্রয়োজনীয় সমর্থন দেয়। শেখ ওমর আরও বলেন, আমরা বিশ্বাস করি আল আকসা মসজিদ শুধু মুসলমানদের, এটি কারোর সাথে আমরা ভাগ করি না। এই মসজিদের এলাকার 1 সেন্টিমিটারও কারোর সাথে ভাগ করা যায় না।
আল আকসার মাটির নিচ থেকে শুরু করে বেজমেন্ট মূল স্থাপনা ও এর আসমান পুরোটা মুসলমানদের সম্পদ এবং এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার ইহুদিবাদীদের নেই। আল আকসার মসজিদে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলা এখন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে শেখ ওমর বলেন, এই মসজিদের সাথে আমাদের সংযোগ জাতীয়তার ভিত্তিতে নয় বরং আদর্শের ভিত্তিতে, তাই ইহুদিদের হাত থেকে মসজিদুল আকসার রক্ষা করা প্রতিটি আরব ও মুসলিম দেশের দায়িত্ব। রুশ বাহিনী রোববার দিবাগত রাতে তাদের দেশের সীমান্তের কাছে ইউক্রেনের দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সোমবার আঞ্চলিক গভর্নর এই কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভোইভ টেলিগ্রাম বার্তায় বলেন, আজ স্থানীয় সময় 4:15 রাশিয়ার রাইলোস্কি জেলায় ইউক্রেনের সাথে লাগোয়া সীমান্তের কাছে মস্কোর বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইউক্রেনের দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করে। পরে এক বিবৃতিতে জানানো হয়, ড্রোন ভূপাতিত করার সময় কেউ হতাহত বা কোনো ক্ষতি সাধন হয়নি, সেখানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহরের এক বৃহৎ জ্বালানি ডিপোতে আগুন জ্বলছে। সোমবার 25 এপ্রিল রুশ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে 150 কিলোমিটার দূরে ব্রায়োনস্কে ট্রান্সফেক্ট ব্রায়োনস্ক দ্রুজ বা জ্বালানি ডিপোতে আগুন জ্বালার খবর জানানো হয়েছে। মস্কো সামরিক অভিযানে এই ডিপোকে লজিস্টিক বেস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র লেবাননের মূল ভূখণ্ডে কামান থেকে দফায় দফায় বোমা বর্ষণের দাবি করেছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। মূলত লেবানিজদের ছোড়া রকেটের জবাব হিসেবেই দেশটির দক্ষিণাঞ্চলে এই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে তেল আভিভ। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র টুইট বার্তার মাধ্যমে জানান, তাদের আর্টিলারি বাহিনী দক্ষিণ লেবাননের খোলা স্থানে বোমা বর্ষণ চালিয়েছে। এদিকে লেবানিজ মিডিয়ার দাবি, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরপরই লেবাননের দক্ষিণ সীমান্তে বিকট সাইরেন বেজে ওঠে। অপরদিকে উত্তেজনা না বাড়িয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত এবং সংযমে থাকার আহ্বান জানিয়েছেন UNIFIL এর প্রধান মিশন কমান্ডার আল্ডো আলজারো। যদিও লেবানন থেকে ঠিক কোন গোষ্ঠী ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এমনকি পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সীমান্ত এলাকায় কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, পবিত্র রমজান মাসে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে নিরীহ ফিলিস্তিনিদের সংঘাতের ঘটনা ঘটছে, যে কারণে শতাধিক ফিলিস্তিনিকে এরই মধ্যে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। উল্লেখ্য, এর মধ্যেই লেবাননের সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিল। গত বছর কৃষ্ণসাগরে অবস্থিত তুরস্কের কৃষ্ণসাগর অঞ্চলে ন্যাটোর বিশেষ বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তারা তুরস্ক, রোমানিয়া ও বুলগেরিয়াকে নিয়ে এই বাহিনী গঠনের কথা বলেছিল। তবে সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম হুরিয়েত নিউজ পেপার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় সায় দেবে না তুরস্ক। যখন প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারকে রোমানিয়া ও বুলগেরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গঠনের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, এর উত্তরে মন্ত্রী বলেন, আমরা রোমানিয়া ও বুলগেরিয়াকে বলেছি তাড়াহুড়া করে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। গণমাধ্যম হুরিয়ে জানিয়েছে, মন্ত্রী যে কূটনৈতিক উত্তর দিয়েছেন তাতে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে এমন বিশেষ বাহিনী গঠনে তুরস্কের কোনো আগ্রহ নেই। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য বুঝিয়েছে তুরস্ক চায় না কৃষ্ণসাগর অঞ্চলটি রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে দ্বন্দ্বের ও সংঘাতের একটি স্থান হয়ে উঠুক, বিশেষ করে যখন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলমান। পাকিস্তানের নতুন মন্ত্রিসভার শপথ নিতেই প্রকাশ হয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গোপনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিঠি চালাচালি করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই এমন খবর প্রকাশ্যে আসায় তা বিশ্বজুড়ে খুবই চর্চিত। নানা মহল থেকে নানা অনুমান ও সন্দেহের বাতাবরণ দেখা যাচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া, ডেকান হেরাল্ড, ইকোনমিক টাইমস, জি নিউজ ও হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে এমনটাই দাবি করা হচ্ছে। তবে এসব প্রতিবেদনে পাকিস্তান কিংবা রাশিয়ার সরকারের নির্ভরযোগ্য কোনো সূত্রের কথা উল্লেখ করা হয়নি। এমনকি এসব গণমাধ্যমও নিরপেক্ষভাবে এই খবরের সত্যতা যাচাই করেছে কিনা সে বিষয়েও কিছু উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গোপনে চিঠি বিনিময় করছেন, কিন্তু কি উদ্দেশ্য তাদের জানা গেছে। দু দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন দুই নেতা। চলতি মাসের শুরুতে ইমরান খানকে হটিয়ে শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং শাহবাজ
আজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে পুতিনের চিঠি বিনিময় হয়েছে। তবে কোনো পক্ষই চিঠি বিনিময়ের বিষয়টিকে সংবাদ মাধ্যমে জানায়নি। তবে নাম প্রকাশ না করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জি নিউজ দাবি করেছে, পাকিস্তানের ওই কর্মকর্তা একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন যে শাহবাজকে একটি চিঠি লিখেছেন পুতিন। এই চিঠিতে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন পুতিন এবং পুতিনকে পাল্টা চিঠি দিয়েছেন শাহবাজও। অভিনন্দন বার্তার জন্য তিনি পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন।